যেমনটা তোমাদের বলেছিলাম যে তোমাদের মেন কোলভা বিচে নিয়ে আসবো, তো এটা হচ্ছে মেন কোলভা বিচ। আর এখন আমি দাঁড়িয়ে আছি মেন কোলভা বিচের পার্কিং এরিয়াতে। এটা পার্কিং লট, দেখতেই পাচ্ছ, দেখো বাস দাঁড়িয়ে আছে, তো বাস আছে, প্রাইভেট কার্স আছে, স্কুটিস আছে। তো আমার স্কুটিটা আমি ওইদিকে পার্ক করেছি, তো স্কুটি পার্কেরও জায়গা আছে, অনেক বড় পার্কিং লট। তো যদি স্কুটি নিয়ে আসো বা চার চাকাও নিয়ে আসো কোনো অসুবিধা হবে না, এখানে অনেক বড় পার্কিং লট আছে। আমি এখন দাঁড়িয়ে আছি মেনলি পার্কিং লটে, দেখতেই পাচ্ছ অনেক বড় পার্কিং লট। আর পার্কিং লটের আশেপাশে ছোটো ছোটো দোকান আছে, তো ওখানে তোমরা জামা কাপড়ও কিনতে পারো, খাবার দোকানও আছে, তো কোনো রকম অসুবিধা নেই, এখানে সব কিছুই আছে, সব ফেসিলিটি পাবে। তো এটা হচ্ছে কোলভা বিচের পার্কিং লট, আমি এখন মেন কোলভা বিচে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মেন কোলভা বিচের পার্কিং লট, আর দেখতেই পাচ্ছ এখানে প্রাইভেট কার্স, বাস আরও অন্যান্য সব কিছুই পার্কিং করা আছে। তো এটা অনেক বড় পার্কিং লট, কোনো অসুবিধা হবে না, তোমরা যদি কার বা স্কুটি নিয়ে আসো তো কার বা স্কুটি পার্কিং করতে কোনো অসুবিধা হবে না। তো আগে দেখতে পাচ্ছ বিশাল বড় বড় দোকান আছে, তো এখান থেকেও সব কিছু কেনাকাটা করতে পারো। যদি ভাবো যে বিচে এসেছি স্নান করবো, তো স্নান করার জন্য এখান থেকে টি শার্ট, হাফ প্যান্ট সব কিছু কিনে নিতে পারো। দেখতেই পাচ্ছ এখানে টি শার্ট, হাফ প্যান্ট সব কিছুরই দোকান আছে, দেখতে পাচ্ছ পুরো মার্কেট এরিয়া। তো কোলভা বিচের ওপরে পার্কিং লটের সাইডে পুরো মার্কেট এরিয়া আছে, তো এখান থেকে জামা প্যান্ট কিনে নিতে পারো, এখানে এসে লাঞ্চও করে নিতে পারো, আর সকালে যদি এসে থাকো তাহলে এখান থেকে টিফিনও করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না তোমাদের। আর ওখানে বাংলায় লেখা আছে বাবুমশাই হোটেল, বাবুমশাই, তো হোটেল বাবুমশাইও যেতে পারো, আই থিঙ্ক ওখানে বাঙালি খাবার পাওয়া যাবে। দেখো এখানে ছোটোখাটো অনেক হোটেল আছে, যেমন এটা মনীষা সি ফুড রেস্টুরেন্ট, তো এখানে সি ফুড, মেনলি সি ফুড পাওয়া যায়, তো এখানে অনেক হোটেল আছে এরকম, তো সেখানে খাবার দাবার কোনো অসুবিধা হবে না, নানা ধরনের খাবার পাবে, সি ফুড খেতে চাইলে সি ফুড পাবে। আর এখানে জামাকাপড়েরও দোকান আছে, আর যেমনটা বললাম আগে বাঙালি দোকান, বাঙালি রেস্টুরেন্টও আছে, তো বাঙালি রেস্টুরেন্টে যেতে চাইলে সেখানেও যেতে পারো। এই দেখো এখানে আরেকটা দোকান আছে, তো সব জায়গাতেই ফিশ থালি, নর্মাল ভেজ থালি সব ধরনের কিছু পাবে। আর এখানে আছে বাবুমশাই হোটেল, বাবুমশাই মানে পুরোপুরি বাঙালি হোটেল, হোটেল বাবুমশাই দেখো লেখা আছে, তো এটা স্পেশালি বাঙালি রেস্টুরেন্ট লেখাই আছে, বাবুমশাই স্পেশালিটি বাঙালি, বাঙালি রেস্টুরেন্ট, তো এখানে বাঙালি খাবার পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এখানে যদি আসো আর বাঙালি খাবারকে যদি মিস করো, তাহলে এখানে এসে এই হোটেলে বাঙালি খাবারও খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেমনটা দেখতে পাচ্ছ এখানে আরও নানা রকম দোকান আছে, যেমন দেখতে পাচ্ছ এখানে দেখো মাস্ক আছে, বলস আছে, অনেক কিছুই আছে। তো যদি ভাবো যে কোনো রকম কিছু আনতে ভুলে গেছো, সেটা এখান থেকে কিনে নিতে পারো। আর অনেক রেস্টুরেন্ট আছে, ছোটো ছোটো স্ন্যাক্সের মতো দেখতে লাগছে একটা, তো অনেক রেস্টুরেন্ট আছে, তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। তো কোলভা বিচে এলে কোলভা বিচে পার্কিং লটে অজস্র দোকান আছে, কোনো অসুবিধা নেই, অজস্র দোকান আছে, এখানে তোমরা এসে লাঞ্চ, টিফিন, ডিনার যা খুশি তাই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা দোকান তোমরা পেয়ে যাচ্ছ এখানে, লাঞ্চের জন্য, ডিনারের জন্য, টিফিনের জন্য, সব কিছুর জন্য দোকান পাচ্ছ তোমরা এখানে। রেস্টুরেন্ট আছে, ছোটোখাটো দোকানও আছে, তো যদি টিফিন করতে চাও, লাঞ্চ করতে চাও বা ডিনার করতে চাও, তো সেটাও আরামসে করতে পারো, কোনো প্রবলেম নেই। আর ছোটোখাটো যে দোকানগুলো দেখালাম, দেখো এখানে সব টি শার্ট আছে, হাফ প্যান্ট আছে, যদি স্নান করতে চাও বা সমুদ্রে যদি নামতে চাও, তো সেই ধরনের যদি কোনো রকম ক্লথ বা জামাকাপড় যদি না নিয়ে আসো, তাতেও কোনো প্রবলেম নেই, তাতেও কোনো প্রবলেম নেই, সেটা এখান থেকেই কিনে নিতে পারো। দেখতেই পাচ্ছ যে এখানে অনেক দোকান আছে এরকম, যেখানে জামাকাপড় সব কিছুই পাওয়া যাচ্ছে, তো কোনো অসুবিধা হবে না তোমাদের এখানে এসে, সেটা ভালো মতো বোঝাই যাচ্ছে এটা দেখে, তো এটা দেখে ভালোই মতো বোঝা যাচ্ছে, তোমরা যদি এখানে আসো তো কোনো কিছুরই অসুবিধা হবে না। আর এখানে ডাইরেক্ট মাঠগাঁও থেকে বাসও আসছে, তো তোমরা যদি বাসে করে আসতে চাও, দেখতেই পাচ্ছ বাস হন, তো পেছনে বাস দাঁড়িয়ে আছে, তোমরা যদি বাসে করেও আসতে চাও তো বাসে করেও আসতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই, এমন কোনো মানে নেই যে প্রাইভেট কারে করেই তোমাদের আসতে হবে বা অনেকটা দূর। মাঠগাঁও থেকে এটা খুব বেশি দূর পড়ে না, হয়তো ভাস্কো থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে, বাট মাঠগাঁও থেকে খুব একটা বেশি দূর হয় না, তো তোমরা ভাস্কো থেকে মাঠগাঁও আসতে পারো বাসে করে, দেন ওখান থেকে বাসে করে এখানে চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো ডাইরেক্ট মাঠগাঁও থেকে বাস এখানে আসছে কোলভা বিচে, তো তোমাদের আমি কোলভা বিচে নিয়ে গিয়েও দেখাবো কোলভা বিচের সিনগুলো কীরকম আর এখানে কী কী ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে, তো প্রত্যেকটা তোমাদের প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের কাছে তুলে ধরবো। তার আগে আমি আর একটুখানি এখানকার জিনিসগুলো তোমাদের দেখাতে চাইবো, যে দেখো কত বড় পার্কিং লট, এখানে সব রকম দোকানপাট আছে, তো কোনো অসুবিধা তোমাদের হবে না। কোলভা বিচের জন্য আলাদা বাস আছে মাঠগাঁও থেকে, তো সেই বাসগুলো যদি ধরে নিতে পারো তো ডাইরেক্ট চলে আসতে পারো। দেখো লেখাই আছে মাঠগাঁও টু কোলভা, তো এটা কোলভা এরিয়া, এটা কোলভা এরিয়ার মধ্যে পড়ছে, এটার নাম কোলভা বিচ। তো যদি কোলভা আসতে চাও বা কোলভা বিচ যদি আসতে চাও, তো মাঠগাঁও থেকে ডাইরেক্ট বাস আসছে, তো সেই বাসে করে আসতে পারো, এটা ডাইরেক্ট কোলভা বিচেই আসে এবং এখান থেকে দেন রিটার্ন চলে যায় মাঠগাঁওতে। আর ওই দিকে তোমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলো তোমাদের দেখাবো, ওখানে কিছু রাইড আছে আই থিঙ্ক বাচ্চাদের জন্য পারো, তো তোমাদের সাথে যদি কোনো বাচ্চা আসে তো এই জিনিসগুলো তারা এনজয় করতে পারে। দেখতেই পাচ্ছ অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, ওয়াটার স্পোর্ট, ওয়াটার অ্যাক্টিভিটিস বাদেও এখানে সাইডে বাচ্চাদের জন্য স্পেশালি বাচ্চাদের জন্য
জন্য বানানো, এখানে স্পেশালি বাচ্চাদের জন্য বানানো, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, তো এইগুলো তারা এসে এনজয় করতে পারে। তো তোমাদের সাথে যদি কোনো বাচ্চা এসে থাকে তারাও এগুলো এনজয় করতে পারবে। তো এগুলো ফ্রি অফ কস্ট, এখানে কোনো টাকা লাগে না, এখানে এন্ট্রি ফ্রি, কোনো কিছু এন্ট্রি ফি নেই। দেখতেই পাচ্ছ অনেক বাচ্চারা এখানে খেলছে, তো তোমাদের সাথে যদি কোনো বাচ্চা এসে থাকে তারা এখানে খেলতে পারে, তাদের জন্য কোনো এন্ট্রি ফি দিতে হবে না বা কোনো রকম পয়সা দিতে হবে না। দেখতেই পাচ্ছ এগুলোর জন্য কোনো টাকা পে করতে হয় না। তো এগুলো তো আরামসে তোমাদের সাথে যদি কোনো বাচ্চা এসে থাকে, আমি তোমাদের দেখাবো, এগুলো তোমাদের সাথে যদি কোনো বাচ্চা এসে থাকে তো সে আরামসে এগুলোতে রাইড করতে পারে বা এনজয় করতে পারে, এখানে এসে খেলতে পারে। তো তার জন্য আলাদা করে টাকা দিতে হবে না, এখানে কোনো আলাদা করে পয়সা দিতে হয় না, এখানে কোনো এন্ট্রি ফি নেই, এটা ফ্রি অফ কস্ট, যে কেউ এন্ট্রি করতে পারে এখানে। তো এটা স্পেশালি বাচ্চাদের জন্য বানালো, মেক ফর কিডস, স্পেশালি মেড ফর কিডস। তো যারা বাচ্চা তোমাদের সাথে, তোমরা বাচ্চা কোনো বা তোমাদের সাথে যদি কোনো বাচ্চা এসে থাকে তো তারা আরামসে এখানে খেলতে পারে, তো কোনো অসুবিধাই হবে না এখানে। তো তাদেরও এনজয়মেন্ট হয়ে যাবে এখানে, তাদের বাচ্চাদের জন্য এনজয়মেন্টের সুব্যবস্থাও এখানে আছে। তো তোমাদের সাথে যদি কোনো বাচ্চা এসে থাকে, দেখতেই পাচ্ছ এখানে সব বাচ্চারা খেলছে, তো এটা ফ্রি অফ কস্ট, এখানে কোনো পয়সা লাগবে না। তো এখানে এসে আরামসে তোমাদের সাথে আসা যে কোনো ছোটো বাচ্চা এখানে খেলতেই পারে, কোনো অসুবিধা হবে না, মানে ফ্রি অফ কস্ট, কোনো এর জন্য কোনো টাকা পে করতে হয় না। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস আছে শুধুমাত্র বাচ্চাদের জন্য। মেন কোলভা বিচটাকে তোমাদের কাছে এখন আমি তুলে ধরবো। তো এখন আমি মেন কোলভা বিচের সামনে যাচ্ছি, তো এখন দেখতে পাচ্ছ এই অ্যাক্টিভিটিস, বাচ্চাদের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে তো সেটাই দেখাতে এসেছিলাম। এখন আমি যাব মেন কোলভা বিচে, তো মেন কোলভা বিচে আমি এখন এন্টার করছি, তো চলো তোমাদের নিয়ে যাই মেন কোলভা বিচে। তো কোলভা বিচে এসে তোমাদের আমি পার্কিং লট দেখিয়ে দিলাম, এখানে কোথায় পার্কিং করতে হয়, আর জামা কাপড় দেখিয়ে দিলাম, জামা কাপড় যদি কিনতে হয় তো কোথা থেকে কিনবে, সাইডে দোকান আছে সেটা বলে দিয়েছি, আর রেস্টুরেন্টও দেখিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে যদি কোনো বাচ্চা এসে থাকে তো তারা কোথায় খেলতে পারে সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের দেখাবো মেন কোলভা বিচ। তো এখন আমি মেন কোলভা বিচে এন্টার করছি, তো তোমাদের দেখাচ্ছি আমি মেন কোলভা বিচ। ওটাই মেন এন্ট্রেন্স, এখান থেকেই সবাই কোলভা বিচে এন্টার করে। কোলভা বিচে এন্টার করতে হলে, মেন কোলভা বিচে এন্টার করতে হলে তোমাকে এরকম একটা সেতুর ওপর দিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ এখানে সবাই বীজ থেকে উঠে আসার জন্য এখানে বালি বালি হয়ে গেছে, তো নর্মালি বালি থাকার কথা নয়, বাট সবাই বীজ থেকে আসার জন্য এটা বালি হয়ে গেছে। আর এটা হচ্ছে সেতু, এই সেতুর ওপর দিয়ে মেন কোলভা বিচে যেতে হয়। তো ওদের আমি দেখাবো, সেতুর নিচে জল আছে, আর এই যে সেতুটা, এই সেতুটা ক্রস করলেই তোমরা পৌঁছে যাবে মেন কোলভা বিচে। তো সেতু দিয়ে উঠে আসার পর কোলভা বিচটা ঠিক এখান থেকে এরকম দেখতে লাগে, দেখতেই পাচ্ছ। তো মেন কোলভা বিচটা এরকম দেখতে লাগে, সেতু থেকে উঠে আসার পর তোমরা এরকম একটা কিছু সিন দেখতে পাবে। আমি এখন মেন কোলভা বিচে এন্টার করে গেছি, আর এদিকে এখনও সূর্য আছে, তার জন্য লাইটটা ঠিকঠাক পড়ছে না, তো আমার মুখটা অত ভালো দেখা যাচ্ছে না, বা আমি যখন ব্যাক ক্যামেরা করে তোমাদের ভিডিওটা দেখাবো অতটা ফোকাস নিতে পারবে না, কারণ এখনও রোদ্দুর আছে। তো ভালোই রোদ্দুর আছে, এখন বিকেল 4 বাজে আর এখনও ভালো রোদ্দুর আছে, তার জন্য অতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাট আমি তাও তোমাদের দেখানোর চেষ্টা করবো যতটা পারি। তো এই দিকে তোমাদের স্যাক্স আছে, আমি তোমাদের দেখাবো, এই যে এই এরিয়াতে স্যাক্স আছে। তো তোমরা যদি যখনই ঢুকবে, তোমরা যখন মেন কোলভা বিচে যখন এন্টার করছো, সেতু দিয়ে যখন উঠে মেন কোলভা, তোমরা যখন সেতু দিয়ে উঠে মেন কোলভা বিচে যখন এন্টার করছো, দেন তোমরা লেফট সাইডে এই ধরনের কিছু স্যাক্স দেখতে পাবে, দেখতে পাচ্ছ স্যাক্স, তো এই ধরনের কিছু স্যাক্স দেখতে পারবে। তো এখানে এসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো, এখানে এসে খাবার দাবার খেতে পারো। গোয়াতে যতগুলো ফেমাস বিচ আছে প্রত্যেকটা বিচেই এরকম স্যাক্স আর বেডের ফেসিলিটি পাওয়া যায়, তো আর প্রত্যেকটা বিচেই এরকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়ে থাকে। দেখতেই পাচ্ছ এখানে স্পিড বোট রাখা আছে, আর স্পিড বোটের জন্য যারা রাইডিং করছে বা ওয়াটার অ্যাক্টিভিটি যারা করছে, ওয়াটার স্পোর্ট যারা করছে, তো তাদের জন্য টিকিট ওইখান থেকে কাটাতে হচ্ছে। দেখতেই পাচ্ছ ওখানে একটা বুকিং কাউন্টার আছে, তো ওখান থেকে সবাই টিকিট কাটাচ্ছে। তো প্রত্যেকটা এরিয়াতে তোমরা ওয়াটার স্পোর্ট দেখতে পাবে, গোয়ার যে কোনো বিচে যাও না কেন, প্রত্যেকটা বিচেই তোমরা ওয়াটার অ্যাক্টিভিটিস দেখতে পাবে, ওয়াটার স্পোর্ট দেখতে পাবে। তো যে কোনো বিচেই গেলে তোমরা ওয়াটার স্পোর্ট করতে পারো, এমন নয় যে পার্টিকুলার কোনো বিচে গিয়ে তোমাদের ওয়াটার স্পোর্ট করতে হবে, গোয়ার প্রত্যেকটা বিচে ওয়াটার স্পোর্ট অ্যাভেলেবেল আছে। আর দেখতেই পাচ্ছ এখানে লাইন দিয়ে স্যাক্স আছে, বেশির স্যাক্স নেই, কারণ এখানে স্যাক্সটা অতটা প্রচলিত নয়, স্যাক্সটা বেশি থাকে বাঘা বিচে, তো এখানে স্যাক্সের পরিমাণটা কম, বাট এখানেও স্যাক্স আছে দেখতে পাচ্ছ। এখানে স্যাক্স আর বেড ফেসিলিটি সব কিছুই আছে, আর প্রত্যেকটা বিচেই একই ধরনের রুলস থাকে, যে তুমি যদি স্যাক্স থেকে কোনো খাবার কিনে খাও দেন বেডটা ফ্রি থাকে, নাহলে তুমি যদি বেডে এমনি পার্টিকুলার ইন্ডিভিজুয়ালভাবে তুমি যদি বেডটাকে নিতে চাও তাতেও নিতে পারো, বাট তার জন্য আলাদাভাবে তোমাকে পে করতে হবে। তো তোমরা যেমন আগেও যেমন বলেছিলাম যে প্রত্যেকটা স্যাক্স থেকে তোমরা যদি খাবার খাও তাহলে এই বেডগুলো ফ্রি থাকে, আর যদি খাবার যদি না খাও ইন্ডিভিজুয়ালি যদি স্যাক্স তোমার বেডগুলোকে নিতে চাও তো সেই জন্যও তোমরা বেড পাবে, বাট তার জন্য আলাদাভাবে তোমাদের পে করতে হতে পারে।
তো এখানে স্যাক্স আর বেড সব কিছুরই ফেসিলিটি আছে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে গার্ডের জিপ, তো এটা সবসময় গার্ড দিচ্ছে, তো এটা সবার ওপর নজরদারি রাখে যত ট্যুরিস্ট আসছে এখানে, মানে কেউ বেশি সমুদ্রের বেশি দূরে যাচ্ছে কি না সেটার ওপরই নজরদারি রাখা হয় এখানে। আর আপৎকালীন সার্ভিস মানে এমার্জেন্সি সার্ভিস এরা দিয়ে থাকে। যারা ওয়াটার অ্যাক্টিভিটিস করছে, তো ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ সামনে, কাউন্টার আছে, তো এই কাউন্টার থেকে টিকিট কাটতে হয়, দেন এখান থেকে তোমাকে ওয়াটার অ্যাক্টিভিটিস ওয়েট করা হবে। তো আলাদা আগে তোমাদের টিকিটটা কেটে নিতে হবে, দেন তোমাদের এখানে এখানে আসতে হবে টিকিটটা নিয়ে। তো এখানে কিছু মানুষ থাকে, এখানে কিছু লোক থাকে যারা ওই টিকিটটার মাধ্যমে তোমাকে রাইড দেবে। তো আগে টিকিটটা তোমাকে কাউন্টার থেকে, যে কোনো একটা কাউন্টার থেকে কেটে নিতে হবে। এখানে আমি একটাই কাউন্টার দেখতে পাচ্ছি, তো অন্যান্য বিচে আলাদা আলাদা কাউন্টার থাকে আর আলাদা আলাদা তাদের লোক থাকে ওয়াটার স্পোর্ট দেওয়ার জন্য। তো এখানে একটাই আপাতত আমি কাউন্টার দেখতেই পাচ্ছি, তো একটা এখানে একটা কাউন্টার আছে। তো এখান থেকে লোক টিকিট কেটে সেই টিকিটটা নিয়ে এদেরই এখানে আসতে হবে, যে কোনো তুমি যেটার জন্য টিকিট কেটেছো তো তাদের কাছে আসতে হবে। তো আসার পর দেন তারা তোমাকে সেই রাইডটা তোমাকে দেবে, তো টিকিটটা তোমাদের এখানে শো করতে হবে, দেন তারপর তোমাকে তারা রাইডটা দেবে। যেমন দেখতে পাচ্ছ স্পিড বোট রাইডিং, ওই যে স্পিড বোট রাইডিং, তো ওটা কিছুটা দূর অবধি নিয়ে গিয়ে ঘুরিয়ে আনে, তো এখন একটা ফিরে এসছে, একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখানে দাঁড়িয়ে সমুদ্রের কাছে দাঁড়িয়ে তোমাদের আমি কোলবা বিচের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরার মাধ্যমে। তো এখান থেকে দাঁড়িয়ে তোমাদের আমি কোলবা বিচটা দেখিয়ে দিচ্ছি, 360 একটা ভিউ দেখিয়ে দিচ্ছি যে কোলবা বিচটা কীরকম আর এখানে কীরকম পরিমাণ লোকজন এখন আসছে। কেমন লাগছে মানে কোলবা বিচটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কারণ এখানে আসতে অনেকটাই কষ্ট হয়েছে স্কুটি করে আসতে। প্রথমে তো আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, গুগল ম্যাপের সাহায্যে আসছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, আমরা ভুল এরিয়াতে ঢুকে গেছিলাম, দেন অনেক কষ্টের পর আমরা এখানে এসেছি। তো আজকের কমেন্ট করে জানিও, ভালো হোক কিংবা খারাপ হোক এই ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও, আর কোলবা বিচটা তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি কেউ আগেও কোলবা বিচ এসে থাকো বা এখানকার কোনো এক্সপিরিয়েন্স আছে সেটাও তাহলে যদি শেয়ার করতে হয় আমার কমেন্টে এসে শেয়ার করতে পারো। তো যারা আগে কোলবা বিচে এসেছো আর পরে আমার ভিডিও দেখছো, তাদের কোনো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে কোলবা বিচ সম্পর্কে তো আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং সবাইকেই রিপ্লাই দেই। তো অবশ্যই কমেন্ট করবে এই বিচটা সম্পর্কে, কেউ যদি জেনে থাকো বা আগে যদি এসে থাকো বা কেউ যদি আসবে বলে ভাবছো, তো এর সম্পর্কে যদি কোনো রকম ডিটেলস দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি যথাসাধ্য তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করতেই পারো, কমেন্টের মাধ্যমে জানিও এই বিচটা কেমন লাগলো, আজকে ভিডিওগুলো কেমন লাগছে আর টোটাল গোয়া সিরিজের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও।